গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চাষের জমিতে উল্টে গেল মাঝবোঝাই লরি। দুর্ঘটনায় জখম হয়েছেন লরির চালক। আহত লরির চালককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একটি মাঝবোঝাই লরি বাদশাহী সড়কে পাঁচগ্রাম থেকে মালদার দিকে যাচ্ছিল। পথে নবগ্রামের তার গ্রামের কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায়। রাস্তায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ও স্থানীয়দের চেষ্টায় আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ক্ষয়ক্ষতি বলতে গেলে ড্রাইভারের মাথা একটু ফেটেছে আর পায়ে হাতে লেগেছে, আর খালাসির অত কিছু হয়নি। তারা উদ্ধার হয়েছিল, প্রথমত তিনজন সিভিক ছিল আমাদের, ইনতাজ বলে একটা কাকু, ইনতাজ কাকু সিভিক, সুদক্ষ একজন সিভিক, আর দুজন ছিল তার সঙ্গে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।